এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছে তার শুনানি আগামীকাল এস এসসি মামলার রায় ঘোষণা করতে গিয়ে দুই হাজার ষোলো সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন বেঞ্চ যোগ্য অযোগ্য নির্বিশেষে চাকরি হারানো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য পাশাপাশি মামলা করে এসএসসি রাজ্য শিক্ষা দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদ সেই মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সূত্রে খবর আগামী সোমবার অর্থাৎ উনত্রিশে এপ্রিল এসএসসির মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারার মামলা বারোটা থেকেই শুরু হয়ে যাবে শুনানি সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সকলে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ